এবার হচ্ছে আমরা শর্ট নোটিশে কক্স বাজার এসেছি, আর হচ্ছে আমাদের টাইমটা অনেক কম ছিল কারণ আমরা একদিন স্টে করেছিলাম। তো তোমাদের সাথে শেয়ার করি আমি যে আমরা কক্স বাজার আসলে দেখো বাপ্পির দায়িত্ব কি থাকে, বেচারা আমাদের ছবি ভিডিও করতে করতে টায়ার্ড হয়ে যায়, তারপরে হচ্ছে আমাদের মন পায় না। আর সমুদ্রের পার আসার পর তো মন অনেক ভালো হয়ে যায়, মানে এত বেশি হচ্ছে ভালো হয়ে যায় কি বলবো। তো বেচারা বাপ্পি হচ্ছে আমাদের ছবি ভিডিও করতে করতে অস্থির হয়ে যায়, দেখেন অবস্থা, মানে আমরাও দৌড়াইতে থাকি বাপ্পিও দৌড়াইতে থাকে, তো কোনো ক্লান্ত হয় না, মানে যেভাবে বলি ওইভাবে আমাদের ছবি তুলে ভিডিও করে দেয়। এদিকে বিহাইন্ড করতেছিল হচ্ছে আমার আরেক ভাই আকাশ, আর এদিকে বাপ্পি আমাদের ছবি ভিডিও করতেছিল, মানে দুজনকে ক্যামেরা দিয়ে রাখছিলাম যে তোমরা সুন্দর করে করে আমাদের ছবি ভিডিও করবা। এবার আমাদের কক্সবাজারে অনেক মজার মজার ব্লগ আছে, আরও সামনে আপনারা দেখতে পারবেন, ব্লগগুলো খুব রিসেন্ট আপলোড করব। তো আজকে যেটা হয়েছে যে বাপ্পি হচ্ছে আমাদেরকে শিখিয়ে দিচ্ছে কিভাবে ছবি তুলবো, কিভাবে ভিডিও করব। তো ছবি এবং ভিডিওগুলো খুব রিসেন্ট তোমরা দেখতে পারবা, রিলসে দিবা এবং ছবিগুলো তো অবশ্যই আপলোড করব। বাট সেটা হচ্ছে আস্তে ধীরে আপলোড করবো, এত দ্রুত না। আমার ভাইয়ের ডেডিকেশন দেখো কত সুন্দর করে আমাদেরকে কত ধৈর্য সহকারে আমাদের ছবি তুলে দেয়, দেখো মানে ভাই বোনের ভালোবাসা এটাকেই বলে, মানে হচ্ছে তোমার মানে এত সুন্দর করে করে আমাদের ছবি ভিডিও করে দেয় আমার ভাই, মানে কি বলবো, মানে যেখানে যাই সেখানেই, মানে যেখানে গিয়ে হচ্ছে আমরা ছবি ভিডিও তুলতে চাই সেখানেই সে সুন্দর করে ছবি ভিডিও মেক করে দেয় আমাদেরকে। এই হচ্ছে আমার ভাই আরেক ভাই, তো ভাইয়ের সাথে একটা ভাই বাই ভাই, আমাদের কিশোরগঞ্জ বলে বাই, এই জন্য মুখ দিয়ে শুধু বাই চলে আসে। এই যে মামা ভাইগনি, তারা দাঁড়িয়ে ছবি তুলতেছে, আকাশ তো অনেক বেশি লম্বা এই জন্য একটু হচ্ছে মানে বালি খুঁড়ে একটু নিচে যাওয়ার চেষ্টা করতেছে। দিশে হচ্ছে একটু ঢংডাং করে হাঁটতেছে, সে ভিডিও মেক করতেছে, তার ভাবসটা দেখেন, উফ মানে তার ভাব কি আর বলবো বেচারি। উফ দিশা হচ্ছে প্রথম কক্সবাজার যাওয়ার পরে খুব খুব এক্সাইটেড থাকে, বাট কিছুক্ষণ পর তার এক্সাইটমেন্ট চলে যায়। এদিকে হচ্ছে তাদের মামা ভাগ্নি মিলে হচ্ছে তারা এখন ভিডিও মেক করতেছে, তারা ফিল নিতেছে সমুদ্রের, মানে যেটাকে বলে সমুদ্রের গর্জন শুনতেছে। আকাশ হচ্ছে তার সানগ্লাস হারিয়ে ফেলছে না কি করছে জানি না, বাট এখন তাকে আমি আমার সানগ্লাস দিয়েছি, বলছে যেটা ছেলে মেয়ে সবাই পরা যায় তোমরা পরে ছবি তুলে ফেলো কোনো সমস্যা নাই। তো এখন হচ্ছে আমরা মা মেয়ে ফাইনালি আমরা ছবি তুলতেছি, তো বাপ্পিকে বললাম একটু সুন্দর করে ছবি তুলে দিতে হবে। যাই হোক ছবি তোলার এক পর্যায়ে হচ্ছে বললাম যে আমরা একটা দৌড় দিব, দৌড় দিয়ে পানির মাঝখানে যাব। বাপ্পি বলে আচ্ছা ঠিক আছে যাও তোমরা, আমি তোমাদের ভিডিও মেক করে দিচ্ছি। আর দিশা তো হচ্ছে পানি এত বেশি ভয় পায় সে সমুদ্রে পার যাবে না। আর আমার ভাইয়ের ডেডিকেশন দেখো, আমার ভাই কি পরিমাণ ডেডিকেট আমাদের ভিডিও করে দেওয়ার জন্য, ছবি তোলার জন্য। সো যেখানেই যাই সে আমাদের এত সুন্দর সুন্দর ছবি ভিডিও মানে ভিডিও মেক করে দেয়, ছবি তুলে দেয়, যেটা কি বলবো, খুব ভালো লাগে, খুব ভালো লাগে। এখন দেখো খুব মজার একটা ঘটনা ঘটবে, দিশাকে একটু সামনে নিয়ে যাচ্ছি নিয়ে যাচ্ছি নিয়ে যাচ্ছি, বাট বাপ্পি কিন্তু বিরক্ত হচ্ছে না। তো দিশা কাহিনীটা দেখো, এখন দিশাকে কি রয়ে যে ধাক্কা দিয়ে আমি চলে আসলাম, দিশা আমার সাথে চলে আসলো। তো এটা ছিল হচ্ছে একটা স্লোমো। কি করবি? আমি যাবো সাথে ওরে যাই।